আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরকাতু। আসসালামু আলাইকুম ভাইয়া, আপনি আমাকে যুক্ত করলেন। আমি খুবই চেষ্টা করছিলাম বেশ কয়েকদিন যাবত আপনার সাথে কথা বলার জন্য। আচ্ছা, আমাদের এখানে তো অনেকে যুক্ত হওয়ার চেষ্টা করে, সবাইকে তো সুযোগ দেওয়া সম্ভব হয় না। আজকে যেহেতু জি পেয়েছি, ভাইয়া, বলেন আপনি। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। ভাইয়া, আমার একটা প্রশ্ন ছিল ভাইয়া, যে মানে হিন্দু ধর্মে ওই যে কল্কি অবতারকে আমাদের সর্বশ্রেষ্ঠ রাসুল হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাবি করা হয়, এই দাবিটা আসলে কতটুকু সত্য ভাইয়া? এই দাবিটা একেবারে মিথ্যা। যে জিনিসটা আমি আমার একটা লেখার ভিতরে দেখিয়েছি, আপনি যদি একটু সংশয়.কমে ঢুকে কল্কি অবতার লিখে সার্চ করেন তাহলে লেখাটা পেয়ে যাবেন। লেখাটার ভিতরে যে কল্কি পুরাণ যে আছে, সেই কল্কি পুরাণ সরাসরি বই থেকে আমি দেখিয়েছি, এই দাবিটা হচ্ছে সম্পূর্ণ মিথ্যা দাবি। এটার প্রধান কারণ হচ্ছে যে জাকির নায়েক তার বক্তব্যে যে কথাটা বলেছে, সেই কথাটুকু একেবারে মিথ্যা কথা বলেছে। আমি সেই জায়গায় দেখিয়েছি, যেমন একটা কথা হচ্ছে যে কল্কি অবতারের পিতার নাম হচ্ছে বিষ্ণু জল। জি ভাইয়া, না না এটাকে জাকির না নায়েক, না বাবা স্টপ, বেশি কথা বলো না বাবা, বেশি কথা বলো না, লাইভ তো করছে, সেটা তো লাইভ করছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমি আপনাকে প্রবন্ধটা বের করে দেখাচ্ছি, একটু একটু অপেক্ষা করেন, আমি আপনাকে জি জি ভাই, অবশ্যই। জিনিসটা বের করে দেখাচ্ছি। ইট সিট সিট বেড আই সি বাই মানে মানে যে জিনিসটা বলা হয়েছে যে দুই ধরনের, দুইটা দাবি, দুই তিনটা দাবি করা হয়েছে, যা কিনা দুই তিনটা দাবি করেছেন, তার ভিতরে একটা হচ্ছে কল্কি অবতারের দাবি আর একটা হচ্ছে ভবিষ্য পুরাণের দাবি। আমি আপনাকে লেখাটা একটু দেখাচ্ছি, লেখাটার ভিতরে যে ইয়াগুলা সেগুলো আমি দেখাচ্ছি একটা একটা করে, একটু অপেক্ষা করেন। জি ভাই, অবশ্যই। আচ্ছা, এই লেখাটার টাইটেল হচ্ছে মহামতি কি কল্কি অবতার। বাবা তুমি লাইভ করবে, তার আমাকে কথা বলতে দাও, তোমাকে এই যে যে লেখাটা আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই লেখাটা আপনি সার্চ করলে পেয়ে যাবেন, গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। এটা হচ্ছে বাম দিকে হচ্ছে কল্কি অবতারের কল্পিত ছবি, আর এটা হচ্ছে মোহাম্মদের একটা কল্পিত ছবি। হ্যাঁ, এই লেখাটার ভিতরে যে জিনিসটা প্রথমে দেখেন, দাবি করা হয়েছে জাকির নায়েক থেকে অনেকেই দাবি করেছে যে এটা কল্কি অবতারই হচ্ছে ইসলামের মোহাম্মদ। তো কল্কি পুরাণম বই থেকে আমরা দেখি, যে সরাসরি বই থেকে দেখি, এখানে দেখেন যে জিনিসটা লেখা, নামক গ্রামে বিষ্ণুযশ নামক ব্রাহ্মণের গৃহে সুমতি নামনি ব্রাহ্মণ কন্যার গর্ভে প্রাদুর্ভূত হইল। মানে কল্কি বিষ্ণুযশা নামক একজন লোকের গৃহে, মানে তার পিতার নাম হচ্ছে বিষ্ণুযশ এবং মায়ের নাম হচ্ছে সুমতি, দেখতে পাচ্ছেন? জি ভাইয়া, দেখতে পাচ্ছি। আচ্ছা, এই জিনিসটা যখন আপনারা আপনি অনুবাদ করবেন, তখন এই জিনিসটার অনুবাদ হবে, আমি দেখাচ্ছি, বিষ্ণুযশ কি আবদুল্লাহ হতে পারে কিনা। বিষ্ণু যশ, যশ শব্দটার মানে কি আপনি বলেন তো ভাই, বলতে পারেন? মানে ই দাস টাইপের কোনো কিছু বোঝায় এমন শুনেছিলাম আর কি। যশ শব্দের অনুবাদ হচ্ছে খ্যাতি। যশ শব্দের হ্যাঁ অনুবাদ কখনোই কোনো অবস্থাতেই দাস না, দাস হতে পারে না, ও অসম্ভব একটা ব্যাপার। যেমন ধরেন যশ, আচ্ছা, নাম যশ, আপনার অনেক নাম যশ হলো, বাংলা জি থেকে ভাইয়া, শব্দটা আছে, সংস্কৃত থেকে এই শব্দটা এসেছে, হিন্দিতেও এসেছে, বাংলাতেও এসেছে। যেমন ধরেন যশ চোপড়া, যশ চোপড়া জি মানে ভাইয়া, হচ্ছে যেই যেই চোপড়ার অনেক নাম যশ খ্যাতি আছে। যশ শব্দটার মানে হচ্ছে সুখ্যাতি, যশ শব্দটার মানে কখনোই কোন অবস্থাতেই দাস না। এই জিনিসটা কি আপনি কখনো চেক করেছেন, যশ শব্দটার মানে কি? না এই জিনিসটা চেক করিনি, তবে লোকমুখে শুনেছি যে দশ শব্দের অর্থটা দাস আর কি, মানে এটুকুই জানি আর কি, তবে আসল অর্থ এটা খেয়াল করিনি আমি। আচ্ছা, এই যশ শব্দটার অর্থ আমি বাংলা অভিধান থেকে দেখাচ্ছি, এই যে দেখেন বাংলা অভিধান থেকে এখানে দেখাচ্ছে, যশ শব্দটার অর্থ হচ্ছে কীর্তি, খ্যাতি। এই শব্দটা বাংলাতে যেমন আছে, হিন্দিতেও আছে, জি ভাইয়া, সমূল হচ্ছে সংস্কৃত থেকে। তাহলে আপনি তো দেখতে পাচ্ছেন যশ শব্দটার অর্থ হচ্ছে খ্যাতি। তাহলে বিষ্ণু জি যশ ভাইয়া, শব্দটার অর্থ হবে বিষ্ণুর খ্যাতি, বিষ্ণুর সুখ্যাতি, বিষ্ণুর জি ভাইয়া, সুখ্যাতি হবে, তাই না? কিন্তু জাকির জি ভাইয়া, নায়েক অনুবাদ করেছে যশ শব্দের অর্থ নাকি দাস। আপনি পৃথিবীর কোন ডিকশনারি থেকে আমাকে দেখাতে পারবেন যশ শব্দটার মানে হচ্ছে গোলাম বা দাস? না ভাইয়া, মনে হয় পারবো না। আচ্ছা, তাহলে বিষ্ণু যশ শব্দটার মানে তো এটা হলো না। তারপরে আবার দেখেন এই যে জাকির নায়েক যে জিনিসটা জোচ্চুরি করেছেন, একদম একদম মানে সরাসরি জোচ্চুরি, এই জোচ্চুরি তাকে একেবারে দেখলেই পরিষ্কার হয়ে যায়। যেমন ধরেন শ্রীকৃষ্ণের, শ্রীকৃষ্ণের পালক মায়ের নাম ছিল যশোদা, যশোদা শব্দটাও জি ভাইয়া, হচ্ছে মানে আমাদের এই বাংলাতেও আছে, হিন্দিতেও আছে, যশোদা শব্দের অর্থ হচ্ছে খ্যাতিমান, সুখ্যাতি, জি তার ভাইয়া, খ্যাতি ছিল, ঠিক আছে। জি ভাইয়া, এটা হচ্ছে এক নম্বর কথা। দুই নম্বর কথা হচ্ছে সুমতি শব্দটার অর্থ কি। সুমতি শব্দটার অর্থ হচ্ছে ভালো কাজে মতি হচ্ছে যার, আর আমিনা জি ভাইয়া, শব্দের অর্থ হচ্ছে সত্যবাদী, আমিন, আমিন শব্দের অর্থ জি ভাইয়া, সত্যবাদী বা বিশ্বাসী। জি ভাইয়া, আর সুমতি শব্দের অর্থ যার সুমতি হয়েছে, সুমতি মানে হচ্ছে যার মনটা, মানে রামের সুমতি, এই গল্পটা পড়েছেন না ছোটবেলায়, রামের সুমতি,
জি ভাইয়া, এইটার অর্থ কিন্তু সত্যবাদী না, এটার অর্থ কিন্তু বিশ্বাসী না। তার মানে এখানেও জাকির নায়েক একটা জোর চুরি করেছে। তারপরে দেখেন যে এখানে যে জিনিসটা দেখা যাচ্ছে, জন্মের সময় কি ঘটনা ঘটেছিল, কল্কি অবতারের জন্মের সময় কি ঘটনা ঘটেছিল সেই জিনিসটা যদি আমরা একটু দেখি। পরে বিষ্ণু যশ হইতে সুমতি, এই যে এখানে দেখেন ভগবান পরমাত্মা বিষ্ণু স্বীয় মহিমা দ্বারা মনুষ্যরূপে অবতরণ বিষয়ে কৃত প্রযত্ন হইয়া সন্তল গ্রামে প্রবেশ করিলেন। পরে বিষ্ণু যশ হইতে সুমতিতে বৈষ্ণব গর্ভ আহিত হইল। তারপর নিচে যে জিনিসটা লেখা আছে, ভগবান বিষ্ণু জন্মগ্রহণ করিলেন, পিতামাতা তাহাকে দেখিয়া সাতিশয়ে হৃষ্টচিত্ত হইলেন। মানে তার সে যখন কল্কি অবতার যখন জন্ম নিল তখন কল্কি অবতারের পিতামাতা তার সম্মুখে ছিল এবং তাকে দেখে খুশি হইল, তাই তো? তাই না? জি ভাইয়া, হ্যাঁ হ্যাঁ। কিন্তু কিন্তু মুহাম্মদের জন্মের সময় তো, মুহাম্মদের জন্মের সময় তো আমরা যদি সিরাতে রাসূলুল্লাহ থেকে, সিরাতে আল রাহিকুল মাকতুম, এটা হচ্ছে একটা সিরাত গ্রন্থ, এখান থেকে দেখি, এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে যে আব্দুল্লাহ মুহাম্মদের জন্মের আগেই মারা গেছে। মুহাম্মদের জন্মের আগে সে শাম দেশে ভ্রমণ করতে গেছিলেন। মুহাম্মদের জন্মের সময় আব্দুল্লাহ সামনে ছিল না, কাছাকাছি ছিল, তাই না? এটা জানেন তো? জি জি, হ্যাঁ 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 ভাই জানি। তাহলে এই যে আমি আরো অনেকগুলা তথ্য দেখিয়েছি যেগুলোর সাথে কোনোভাবেই মেলে না, কল্কি অবতারের বর্ণনার সাথে মুহাম্মদের কোনো অবস্থাতেই কোনো কিছু মেলে না। এটা হচ্ছে জোর করে, মানে জাকির নায়েকের মতো কিছু লোক জোর করে কিছু ভুমভাং দিয়ে মিথ্যা কথা বলে, সরাসরি মিথ্যা কথা বলে। এই যে বিষ্ণু জয় সেটা তো একদম সরাসরি মিথ্যা কথা। বিষ্ণু জয় শব্দের অর্থ, এটা তো সরাসরি মিথ্যা কথা। আব্দুল্লাহ শব্দের অর্থ হচ্ছে আল্লাহর দাস, আব্দ আল্লাহ, আব্দ আল্লাহ, ঠিক আছে? আল্লাহর দাস, আব্দ শব্দের অর্থ হচ্ছে দাস। আর বিষ্ণু জয় শব্দের অর্থ হচ্ছে বিষ্ণু, আর যশ, যশ মানে হচ্ছে খ্যাতি, বিষ্ণুর খ্যাতি। দুইটার শব্দের কোনো মিল নাই, কোনো মানে কাছাকাছিও না, এই দুটো শব্দ একদম কাছে কাছে ধারে কাছে যায় না। তো এই জোরজোরি করে জাকির নায়েকের মতো লোকেরা, মানে যারা একটু অল্প শিক্ষিত তাদের মাথায় কাঠাল ভেঙে খায়, তাদেরকে মিথ্যা কথা বলে এবং ইসলাম প্রচার করে। এই জিনিসটা আপনি এই লেখাটার মধ্যে পুরাটা পেয়ে যাবেন, পুরোটা আপনি পড়েন তাহলে আরো অনেক তথ্য পেয়ে যাবেন। এবার বলেন। জি জি ভাইয়া, অবশ্যই, অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।